আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আগামী কাল থেকে গৌহাটিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হতে চলেছে ক্যাব পরিষেবা। ওলা এবং উবার পরিষেবা 1 ফেব্রুয়ারি থেকে স্থগিত করা হবে। গৌহাটিতে ক্যাব চালক ধর্মঘট বিদেশি বহুজাতিক ওলা এবং উবার দ্বারা ক্যাব চালকদের শোষণ এবং লুটপাটের কারণে ইউনিয়ন 1 ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। গৌহাটিতে অনেক ক্যাব চালক আছেন যারা অতীতে 2টি কোম্পানির শোষণের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। ইউনিয়ন জানিয়েছে সোমবার গৌহাটিতে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গৌহাটিতে ক্যাব পরিষেবা বন্ধ করা হবে। সীমান্ত শহর করিমগঞ্জের পুরো এলাকায় প্রতি মঙ্গলবার সাপ্তাহিক হাট বাজার। দোকানপাট বন্ধ রাখার রেওয়াজ দীর্ঘদিন থেকে চলে আসছে, কিন্তু কয়েক বছর থেকে শহর এলাকায় এসবের আর বালাই নেই। শহরে বেশ কয়েকটি শপিং মল গড়ে ওঠার পর সাপ্তাহিক হাট বাজার দোকানপাট বন্ধ রাখার রেওয়াজ তাই উঠে গিয়েছে। সাধারণ ব্যবসায়ীরা লেবার অ্যাক্ট অনুযায়ী প্রতি মঙ্গলবার দোকানপাট বন্ধ রাখলেও শহরের শপিং মলগুলো লেবার অ্যাক্ট লঙ্ঘন করে দিব্যি তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এ নিয়ে এবার সরব হলেন শহরের সন্তরবাজার সহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা। এ মর্মে বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে জেলাশাসকের হাতে একটি স্মারকপত্র তুলে দেন তারা। সোমবার পুরসভার প্রাক্তন উপপুরপতি তথা বর্তমান ওয়ার্ড কমিশনার যিশু কৃষ্ণ রায়কে নিয়ে এ বিষয়ে জেলাশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন ব্যবসায়ীরা। সন্তরবাজারের ব্যবসায়ীদের তরফে সাপ্তাহিক বাজার বন্ধের বিষয়ে জেলাশাসক মৃদুল যাদবের হাতে তুলে দেওয়া হয় একটি স্মারকপত্র। বরখোলা উন্নয়ন খণ্ডের সেচরি জিপির উজানগ্রাম 9 নম্বর গ্রুপের প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা প্রাপকরা জব কার্ডের টাকা পাচ্ছেন না, এর জন্য তারা জিপির জিআরএস এবং সচিবের বিরুদ্ধে বরখোলা উন্নয়ন খণ্ডের আধিকারিকের কাছে এক স্মারকপত্র প্রদান করেছেন। এতে তারা অভিযোগ করেন সেসরি জিপির জিআরএস এবং সচিবের অসহযোগিতার জন্য জব কার্ডের টাকা পাচ্ছেন না। তারা আরও উল্লেখ করেন প্রধানমন্ত্রী আবাস যোজনার তৃতীয় কিস্তির টাকা পাওয়ার অনেক দিন হয়েছে, কয়েকজন সুবিধা প্রাপক 2 কিস্তির টাকা পেলেও অনেকে এখনও টাকা পাননি। তারা শীঘ্রই জব কার্ডের টাকা প্রদানের জন্য বিডিওর কাছে আর্জি জানিয়েছেন। এ বিষয়ে বরখোলার বিডিওর কাছে জানতে চাইলে তিনি জানান অভিযোগ পেয়েছেন, তাই বিষয়টি খতিয়ে দেখে তাদের অ্যাকাউন্টে টাকা বরাদ্দ করা হবে। 2023 সালের রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে 10 মার্চ থেকে। রাজ্যের অর্থমন্ত্রী অজন্তা নেওগ সাধারণ বাজেট পেশ করবেন 16 মার্চ। ডিব্রুগড়ে অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকে সোমবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন ক্যাবিনেট বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই কথা জানিয়ে বলেন, ডিব্রুগড়ের পর ফেব্রুয়ারিতে দিশপুরের বাইরে ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হবে উদালগুড়িতে, তারপর বর্ষার মরশুমে দিশপুরের বাইরে ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হবে, সেপ্টেম্বর থেকে পুনরায় দিশপুরের বাইরে ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হবে। ক্যাবিনেট বৈঠকের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে ফুলের একটি বড় বাজার রয়েছে। 17 মন্দির থাকার ফলে কলকাতার অর্কিড থেকে শুরু করে থাইল্যান্ডের ফুলও রাজ্যের বাজার দখল করেছে। ফলে দান ও মাছের পর রাজ্য সরকার অসমে ফুলের হাব তৈরিরও প্রয়াস নিয়েছে। ত্রিপুরায় বিজেপি একাই সরকার গড়তে সক্ষম, সোমবার আগরতলায় এই দাবি করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী মানিক সাহা টাউন বরদুয়ালি কেন্দ্র থেকে এদিন মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তার সঙ্গে ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের বলেন,
আপনারা নিশ্চিন্ত থাকুন, বিজেপি একার শক্তিতেই সরকার গঠন করবে। গত 5 বছরে ত্রিপুরায় অভূতপূর্ব উন্নতি হয়েছে, জনগণ এর ভিত্তিতেই বিজেপিকে ভোট দেবেন। বিজেপি তাই উন্নয়নমূলক কাজ অব্যাহত এবং রাজ্যে ঐক্য বজায় রাখতে একাই নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছে। হিমন্ত বিশ্ব শর্মা আরও বলেন, ত্রিপুরায় বিজেপির জয় নিয়ে কারো সংশয়ে থাকা উচিত নয়। মুখ্যমন্ত্রীদের সামনে রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন, আমরা সেটা পূরণ করব। আগরতলার প্যালেস কম্পাউন্ড স্থিত হিমগ্ন চক্রবর্তীর বাড়ি থেকে সন্দেহভাজন চুরকে আটক করেছেন এলাকাবাসী। বিগত কয়েক মাস আগে এই বাড়িতে অনেকবার চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে পশ্চিম থানার পুলিশকে জানানোর পরও পুলিশ সদর্থক ভূমিকা গ্রহণ করেনি, সে কারণে এলাকাবাসী প্রতিনিয়ত নজর রাখত। পরিশেষে বাড়িতে ঢোকার সময় দুইজনকে আটক করেন এলাকাবাসী। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পুরো ঘটনা সম্পর্কে সংবাদমাধ্যমকে জানান এলাকাবাসী। পুলিশের ভূমিকায় খুব প্রকাশ করেছেন তারা। নাগরিকত্বের প্রশ্নে এনআরসিকে বাতিল করে 1951কে ভিত্তিবর্ষ করার প্রস্তাবকে সমর্থন করেছেন রাজ্য বিজেপি দলের সভাপতি সহ স্বয়ং মুখ্যমন্ত্রী। আগামীতে এরকম কোনো উদ্যোগ নেওয়া হলে তার আওতা থেকে বাদ দিতে হবে বরাককে, অন্যথায় অসম থেকে বিচ্ছিন্ন হবে বরাক উপত্যকা, এমনটাই হুমকি দিল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। আজ অর্থাৎ মঙ্গলবার এক প্রেস বার্তায় বিডিএফের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন, এই রাজ্যে নাগরিকত্বের সমস্যাটি মূলত শাসক দল তথা দিশপুরের উগ্র জাতীয়তাবাদী নেতাদের মস্তিষ্ক প্রসূত, এর যে কোনো ভিত্তি নেই তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে এনআরসি তালিকা। কোটার এলেন ক্যারিয়ার ইনস্টিটিউটের সঙ্গে অংশীদারিত্বে জেইই এনআইআইটির জন্য অসমের ছাত্রছাত্রীদের বিশেষ প্রশিক্ষণ প্রদান শুরু করল রাজ্য সরকারের ইউথ কমিশন। সোমবার ডিব্রুগড়ে এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সেখানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, একই ধরনের একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান শিলচরেও গড়ে তোলা হবে। ডিব্রুগড়ের অংশীদারিত্বের শতাব্দী উল্লেখ করে হিমন্ত জানান, প্রথম 600 জন ছাত্রকে সার দেবে এলেন, কারো 100, কারো 50%, কারো বা আরো কম। কার কত সার মিলবে তা রাজ্য সরকার আয় ও মেধার ভিত্তিতে স্থির করবে। এরপর যাদের ভর্তি করা হবে তাদের কাছ থেকে ফি আদায় করবে এলএন। ডিব্রুগড়ে মোট 5টি জেলার ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হবে। অঞ্চল ভিত্তিতে এক একটা প্রশিক্ষণ প্রতিষ্ঠান তৈরি করা হবে। সবকটিতে এলএনের সঙ্গে চুক্তি নাও হতে পারে।